আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের জন্য একটি প্রশ্ন নিয়ে এসেছি গতদিন যেহেতু তোমাদের ক্লাসে সাধারণ সমান্তর ধারার সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে একটি সমস্যা নিয়ে আসলাম সমস্যাটি এখানে বোর্ডে লেখা আছে তোমরা লক্ষ্য করো যে কোনো সমান্তর ধারার এম তম পদ এন এবং এনতম পদ এম হলে ক এটাকে আমি যদিও তোমাদের বইয়ের একটি অঙ্ক আট নাম্বার কিন্তু আমি এটাকে সৃজনশীল আকারে প্রকাশ করেছি প্রথম অংশটি হচ্ছে প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরে দুটি সমীকরণ নির্ণয় করো দ্বিতীয় অংশ হচ্ছে এম প্লাস পদ নির্ণয় করো আর তৃতীয় অংশে রেখেছি এম প্লাস এন পদের সমষ্টি নির্ণয় করো তো আশা করি প্রশ্নটির সাথে সঙ্গতিপূর্ণ এরকম অনেক প্রশ্নই তোমরা পাবে এই ধরনের প্রশ্নের উত্তর দিতে তখন সহজ হবে তাহলে প্রথমেই বলা আছে আমাকে প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরে তো সুতরাং কয়ের উত্তরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথম পদ দে আছে যেহেতু আমি তো আর ধরা প্রয়োজন পড়ে না প্রথম পদ এ সাধারণ অন্তর ডি তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে তম পদ আমাদের একটা সূত্র জানা আছে যে এন তম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এই সূত্র থেকে আমরা যততম পদ তত মাইনাস ওয়ান লিখবো যেহেতু এম তম আছে তাহলে আমি লিখতে পারি এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি প্রশ্ন মতে যেহেতু সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে প্রশ্নমতে এই অংশটার সমান হচ্ছে তোমার এন এখানে বলে দেয়া আছে এম তম পদ এন তাহলে এক নম্বর সমীকরণ হয়ে গেল এবং এক নম্বরের ব্যবস্থা হয়ে গেল আবার লক্ষ্য করে দেখো এম তম পদ এনতমপদ সরি এ প্লাস এন মাইনাস ওয়ান তো এখানেও তোমরা লিখতে পারো প্রশ্নমতে এ প্লাস এন মাইনাস ওয়ান সমান এম বাস প্রথম অংশের দুটি সমীকরণ হয়ে গেল সরি মাঝখানে ফোন নম্বরে সে ডিস্টার্ব করে আচ্ছা কলে এসে ডিস্টার্ব করে এই এই আমাদের প্রথম ক নম্বরের প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে গেল এবার আমরা ক্ষয়ে চলে যাব এবং ক্ষয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই সব কাজে লাগবে কাজেই কয়ের সাথে এবার কিন্তু ক্ষয়ের একটা রেফারেন্স আছে আমি অংশটুকু মুছে দিচ্ছি ক্ষয়ের মধ্যে বলছে এম প্লাস এম ওপর নির্ণয় করো তাহলে এই অংশটুকু আপাতত মুছে দিলাম যেহেতু এটা রেকর্ড করা ক্লাস যে তোমরা টেনেও দেখতে পারবে এই দুইটা সমীকরণ কিন্তু আমার লাগবে ক্ষয়ের উত্তর দিতে গিয়ে আমরা লিখব যে ক থেকে পাই এটা ধরো মুছিয়ে দিলাম নতুন করে লিখব প্রথম একটা পেয়েছি কি এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এন এটা ছিল এক নং এবং আরেকটা ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এম এ দুটো সমীকরণ আমরা ক থেকে পেয়েছি এরপরে আমরা যদি এখন যেহেতু এটা সমান্তর ধারা সাধারণত সমীকরণগুলি যোগ বা বিয়োগ করলে আমরা কোনো কিছুর মান পেয়ে থাকি তাহলে আমরা এক নং থেকে এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করি দেখো বিয়োগ করলে কী হয় সরাসরি বিয়োগ ফল লিখতে পারো অথবা সাজিয়ে লিখতে পারো সমস্যা নেই এ প্লাস এম মাইনাস ওয়ান ইন টু ডি সমান এন এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু সমান এম এবার মাইনাস করো দেখো মাইনাস করলে কী হয় নিচের সাইন পরিবর্তন হয়ে যায় এটা কাটা যাচ্ছে আর এখানে এটার সাথে মিল নেই কাজে উপরের অংশটা আপাতত যেভাবে আছে সেভাবেই লেখো মাইনাস দিয়ে নিচের অংশটা এভাবে বসিয়ে দাও এখানেও ঠিক তাই এন মাইনাস এম লিখলাম লেখার পরে যে কাজটা করব সেটা হচ্ছে বোর্ডটা একটু সাইড হয়ে গেছে আসলে দেখো এই যে অংশটা আছে এখানে একটা ডি কমন নিতে পারি ধরো আমি এই অংশটুকু বছিয়ে দিলাম তারপরের কাজটা করার জন্যে এখান থেকে চলে গেলাম এখানে দেখো এই দুই জায়গাতে কী আছে একটা ডি কমন আছে ডি কমন গেলে এখানে থাকছে তোমার এম মাইনাস ওয়ান মাইনাস এন মাইনাস মাইনাস প্লাস ওয়ান ইন্টু ইকুয়াল টু এটাও দরকার নেই এন মাইনাস এম তার মানে এখানে ওয়ান ওয়ান প্লাস মাইনাসে কাটা গেল এম মাইনাস এন থাকলো লক্ষ্য করে দেখো যে এই অংশটা যদি এর সাথে মিল করতে চাই তাহলে কিন্তু একটা উপায় আছে সেটা কি যে আমরা যদি মাইনাস ওয়ান কমন নিয়ে এম মাইনাস এন লিখি তাহলে কি হলো এর সাথে সম্পূর্ণ মিলে গেল। মানে একটা কিছু করার সুযোগ আসলো আর কি তাহলে ডি এর মান কত দেখো ডি এর মান মাইনাস ওয়ান এম মাইনাস এন ডিভাইড এই যে এখানে ইন্টু আছে এখানে গিয়ে বাঘ হয়ে গেল ফোরের অংশে মিলে যাওয়ার কারণ এটা কাটা গিয়ে ডি এর সমান মাইনাস ওয়ান তো বন্ধুরা এইভাবে আমরা ডি এর মান বের করলাম ইচ্ছা করলে এখন ডি এর মান এক নং সমীকরণে বসিয়ে এর মান বের করতে পারি কিন্তু সেটা আমার কোনো প্রয়োজন নেই এই গড়িতে এর মান বের করাটার প্রয়োজন নেই ইচ্ছা করলে তোমরা করতে পারো ডি এর মানটা এক নং সমীকরণে বসে কিন্তু দরকার নেই আমার এখন যেটা দরকার সেটা হচ্ছে এম প্লাস এনতম পদ এর সূত্র আমরা একটু আগে দেখেছি এ প্লাস যত তম পদ তত মাইনাস ওয়ান ইন্টু ডি এটা আমরা দেখেছি যে যত তম পদেই থাকুক তত মাইনাস ওয়ান ইন ডি আর সাথে আগে এ প্লাস তো থাকবেই তো সেক্ষেত্রে এখন যদি একটা কাজ করি আমি যে এখানে এম আছে এ মাইনাস ওয়ানটাকে নিয়ে আসলাম আগে প্লাস এনটাকে নিয়ে গেলাম পরে এ অবস্থায় রাখলাম জাস্ট এখার কোনো পার্থক্য নেই এন আগে আস এ ওয়ানটা মাইনাস ওয়ানটা আগে আসলো এনটা পরে গেল এখন যদি একটু কাজ করি এই অংশটা মনে করো এম মাইনাস ওয়ান একটা ব্র্যাকেট দিলাম আর কিছুই করিনি জাস্ট একটা ব্র্যাকেট আসলে মূলত এই তিনটা লাইন কিন্তু একই এখানে একটু অ্যারেঞ্জমেন্টটা পরিবর্তন হলো আর এখানে গিয়ে এটাকে আর একটু চেঞ্জ করলাম জাস্ট একটা ব্র্যাকেট দিলাম এবার লক্ষ্য করে দেখো যে এই অংশটার সাথে এই ডি আছে আবার এন এর সাথেও ডি আছে তাহলে আমি এম মাইনাস ওয়ান ইন্টু ডি এন ইন্টু ডি আলাদা করে দিলাম ডি দিয়ে দুইটা অংশকেই গুণ করে দিলাম এবার লক্ষ্য করো যে এই অংশটার মান কিন্তু আমার এক নং সমীকরণে ছিল সেখানে কী ছিল এন আর ডি এর মান আমি কিছুক্ষণ আগে বের করেছি মাইনাস ওয়ান বসিয়ে দিলাম এন প্লাস মাইনাস এন যারা ওয়ানকে গুণ করলে হয় এন এন মাইনাস এন মানে জিরো অর্থাৎ অতি সহজেই তোমার এর মান বের না করেই খ অংশের উত্তর অর্থাৎ এম প্লাস তম পদ নির্ণয় করা হয়ে গেল আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো এবার আসো শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ অংশ এম প্লাস এন পদের সমষ্টি নির্ণয় এক্ষেত্রেও আমাদের এক থেকে এবং দুই থেকে যে সমীকরণ এবং ডি এর যে মান পেয়েছি এমনকি সেটাও আমরা নিতে পারি নিলে লক্ষ্য করে দেখো কি হবে অনেকটা সহজ হবে তৃতীয় অংশটা করতে গয়ের অংশে চেয়েছে কি এম প্লাস এন পদের সমষ্টি তা আমরা লিখব যে ক থেকে পাই এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এই অংশটা নিলাম এটার মান হচ্ছে তোমার এন এই একটা অংশ নিলাম খ থেকে পেয়েছি ডি সমান ওয়ান এই দুইটা অংশ আমরা নিলাম তাতে আমার বাকি অংশটুকু করতে খুবই সহজ হবে আমরা জানি এন পদের সমষ্টি সূত্র হচ্ছে এন বাই টু গতদিন আমরা যেটা প্রমাণ করেছিলাম টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন ডি এখন এই এন এর পরিবর্তে যদি অন্য কিছু বসানো হয় তাহলে সেটা এখানে আর এখানে বসে যাবে তো আমাদের কাছে চেয়েছে এম প্লাস এন পদের সমষ্টি এন এর পরিবর্তে আমি এম প্লাস এন কে বসিয়ে দিলাম এখানে যা আছে তাই থাকলো এখানে এম প্লাস এন বসিয়ে মাইনাস ওয়ানটাকেও যথারীতি দিয়ে দিলাম এরপরে যে কাজটা করবো সেটা দেখো যেহেতু আমি এর মান বের করিনি ইচ্ছা করলে এর মান বের করে এখানে বসাতে পারতাম ডি এর মান তো বের হয়ে গেছিলো সেটাও করতে পারতাম কিন্তু আমি যেহেতু একে ব্যবহার করতে চাচ্ছি না আবার আমি একটু পরে এটাকে একে ব্যবহার করে সেটাও দেখাবো তো লক্ষ্য করে দেখো এখানে আমরা যদি একটা কাজ করি টু এ একে আমি লেখলাম এ প্লাস এ এখানে এটাকে অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করে এম মাইনাস ওয়ান দিলাম আর এন আছে তার সাথেও মনে করো একটা ওয়ান আমরা দিলাম আর এখন লক্ষ্য করে দেখো এই যে মাইনাস ওয়ানটা এটা কিন্তু অতিরিক্ত এই অংশটুকু ঠিক ছিল এম প্লাস এন মাইনাস ওয়ান এম প্লাস এন মাইনাস ওয়ান কিন্তু এই অংশটা অতিরিক্ত কাজে এটাকে যদি আমি এখানে প্লাস করে দিই আশা করি সমস্যা হবে না এইভাবে সরি লাস্টে এখানে একটা ডি দিয়ে দিলাম লক্ষ্য করে দেখো ও আচ্ছা এখানে ক থেকে একটা পেয়েছিলাম এ অংশ এবং আরেকটা জিনিস পেয়েছিলাম সেটা হচ্ছে তোমার এ মাইনাস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এম পেয়েছিলাম দুটো অংশই আমরা এখন কাজে লাগাবো লক্ষ্য করে দেখো এম প্লাস এন বাই টু অর্থাৎ এর মান নির্ণয় না করলে আমরা এভাবে করতাম করব আর যদি এর মান নির্ণয় করতাম তাহলে আরও আগে সেটা মান বসে দিতে পারতাম তা লক্ষ্য করো এখানে এ এই অংশ দুটাকে আলাদা করবো এ একটা অংশ এ একটা অংশ এ একটা অংশ আর ওয়ান আলাদা তাহলে এ প্লাস এম মাইনাস ওয়ান সাথে ডিটাকে নিয়ে আসো আচ্ছা আরেকটু একটু ডিটেলস করি ধরো এখানে থার্ড ব্রেকেট দিলাম এম মাইনাস ওয়ান এটা একটা অংশ এন মাইনাস ওয়ান এটা আর একটা অংশ প্লাস ওয়ান আলাদা একটা অংশ আলাদা একটা অংশ তাহলে আরেকটা সহজ হবে এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আচ্ছা নিচে আর লিখলে মনে হয় দেখতে কষ্ট হবে একটু উপরেই লিখছি যেহেতু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখান থেকে একটা এ নেবে আর এম মাইনাস ওয়ান এর সাথে একটা ডি নাও আবার এখান থেকে একটা এ নিয়ে এন মাইনাস ওয়ান তার সাথে একটা নাও আর সর্বশেষ এই ওয়ান রয়ে গেল এটা আলাদা থাকুক তাহলে লক্ষ্য করে দেখো আসলে মূলত এগুলি সবই একই জিনিস জাস্ট অ্যারেঞ্জমেন্টটা পরিবর্তন আশা করি বিষয়টি বুঝতে সক্ষম হয়েছ এবার যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট পান বসিয়ে দেওয়া লক্ষ্য করে দেখো এই অংশটার মান প্রথম সমীকরণে আমি পেয়েছিলাম এন এই অংশটুকুর মান আমি দ্বিতীয় সমীকরণে পেয়েছিলাম এম আর সবশেষে ডি এর মানটা পেয়েছি মাইনাস ওয়ান আমি মাইনাস ওয়ান হিসেবেই রেখে দিলাম বাস হয়ে গেল এখন জাস্ট একটু সাজিয়ে লিখলাম দ্যাট ইজ ইউর অ্যান্সার হ্যাঁ এভাবে কিংবা এভাবে লেখো এম প্লাস এন ইন টু এভাবে লিখতে পারো এভাবে তোমরা এই ধরনের সমস্যাগুলির সমাধান করতে পারো